সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে ডিএনএ এর রাসায়নিক এবং ভৌত গঠন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা জানো ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এটা একটা মলিকিউল যেটা নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে এবং এটাকে মাস্টার মলিকিউলও বলা হয়। যেহেতু এই ডিএনএ বংশগতির সকল বৈশিষ্ট্য বহন করে, এই জন্য একে মাস্টার মলিকিউল বলা হয়। তো মানুষের ডিপ্লয়েড কোষে 5 থেকে 6 পিকোগ্রাম ডিএনএ থাকে এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 100 গ্রাম ডিএনএ থাকে। তোমাদেরকে একটু ডিএনএ ছবিটা দেখাই। এখানে দেখতে পাচ্ছ এটা একটি ডিএনএ ভৌত গঠন। এখানে ভৌত গঠনটা মূলত রাসায়নিক উপাদানগুলো যখন একটির সঙ্গে আরেকটি যুক্ত হয়ে যে একটা বাহ্যিক আকৃতি প্রকাশ পায়, এটি হলো ভৌত গঠন। তাহলে বলা হলো একজন এই ডিএনএ যেটা আছে মানুষের দেহে কোষে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে প্রায় 100 গ্রাম ডিএনএ থাকে। প্রত্যেকটা কোষের ডিএনএ কে যদি আমরা আলাদা করতে সক্ষম হই এবং এটাকে যদি একটু ওজন করা হয়, তাহলে এরকম 100 গ্রাম ডিএনএ পাওয়া যাবে। তো ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, দুইটি সূত্র থাকে, এই যে দুই সূত্রক, এবং গঠনটা অনেকটা পেঁচানো সিঁড়ির ন্যায়। আমরা সবাই সিঁড়ি দেখছি, যে সিঁড়িতে মানুষ নিচতলা থেকে উপর তলা থেকে নিচতলায় ওঠানামা করে। তো মনে করো ওইরকম একটা সিঁড়ি, কিন্তু সিঁড়িটা পেঁচানো, একদম সোজা না, স্ট্রেট কাট নয়, এটা একটি পেঁচানো সিঁড়ি। তো আমরা জানি সিঁড়ির ধাপ থাকে যেখানে পা দিয়ে উঠতে হয়, আর সিঁড়ির রেলিংও থাকে। এখানে প্রথমে বলা হচ্ছে যে রাসায়নিক গঠনে কি কি থাকে। প্রথমে রাসায়নিক গঠনের ভিতরে একটা আছে পেন্টোজ, প্রথমে আছে নাইট্রোজেনাস বেস। এক নম্বর হলো নাইট্রোজেনাস বেস। এটি 4 ধরনের হয়ে থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, এরপর সাইটোসিন, এরপর থাইমিন, এরপর হচ্ছে পেন্টোজ সুগার। এটা হচ্ছে ডিঅক্সিরাইবোস। আমরা জানি পেন্টোজ সুগার দুই ধরনের হয়, একটি হলো রাইবোস আর একটি হলো ডিঅক্সিরাইবোস। তো যেহেতু এটি ডিএনএ, এই জন্য এখানে থাকবে ডিঅক্সিরাইবোস। এরপর হলো ফসফরিক অ্যাসিড। এই তিনটি রাসায়নিক উপাদান দিয়েই ডিএনএ গঠিত হয়। এখন বলা হলো যে ডিএনএ তে সিঁড়ি থাকে আবার রেলিং থাকে। তো সিঁড়ি, দেখো এখানে তিনটি উপাদান, নাইট্রোজেনাস বেস, এরপর পেন্টোজ সুগার, এরপর ফসফরিক অ্যাসিড। নাইট্রোজেনাস বেস, এই নাইট্রোজেন ঘটিত ক্ষারক, এটি দিয়ে গঠিত হয় ডিএনএ সিঁড়ির ধাপগুলো। এই দেখো এখানে ধাপ,
এটি একটি ধাপ, এটি একটি ধাপ, এটি একটি, এখানে এই প্রত্যেকটি এক একটি ধাপ। তো যদি ধাপ দেখা হয়, এখানে দেওয়া আছে অ্যাডেনিন, এটা থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, সাইটোসিন, গুয়ানিন, থাইমিন, অ্যাডেনিন, অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন। তো এখানে শুধু এই যে প্রথম উপাদানটা অর্থাৎ নাইট্রোজেনাস বেশি দেখা যাচ্ছে, অতএব আমরা বলতে পারি সিঁড়ির ধাপ তৈরি হয় নাইট্রোজেনাস বেস দিয়ে। তবে এই নাইট্রোজেনাস বেসগুলো কোনটার সাথে কোনটা যুক্ত হবে এটা সুনির্দিষ্ট, অর্থাৎ এর সাথে টি যুক্ত হবে, কখনো এর সাথে জি যুক্ত হবে না, এবং জির সাথে সি যুক্ত হবে, কখনো জির সাথে টি যুক্ত হবে না। এটা একটা সুনির্দিষ্ট নিয়ম যে এর সাথে টি যুক্ত হয় দুটি হাইড্রোজেন বন্ধনীর দ্বারা, আর জির সাথে সি যুক্ত হবে তিনটি হাইড্রোজেন বন্ধনীর দ্বারা। এই এর পরবর্তীতে এরকমই সির সাথে জি যুক্ত হয়েছে তিনটি হাইড্রোজেন বন্ধনীর দ্বারা। এখানে সি আগে বা পরে যে কোনো অবস্থানে থাকতে পারে, এটি কোনো বিষয় নয়। দেখতে হবে যে চির সাথে সি আছে কি না, এবং এদের মাঝখানে তিনটি হাইড্রোজেন বন্ধনই আছে কিনা। অনুরূপ এ পরেও থাকতে পারে, আগেও থাকতে পারে, এটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে এর সাথে টি আছে কিনা এবং এদের মাঝখানে দুইটি হাইড্রোজেন বন্ধনই আছে কিনা। আচ্ছা, তাহলে এটা হলো সিঁড়ির বৈশিষ্ট্য, হচ্ছে সিঁড়ি নাইট্রোজেনের বেশ দিয়ে গঠিত হচ্ছে, এবং এই সিঁড়ির প্রত্যেকটি একটি ধাপ থেকে আরেকটি ধাপ পূর্ণ করে এখান থেকে এই স্পেসটুকু, এটা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম, 3.4 অ্যাংস্ট্রম, 3.4 অ্যাংস্ট্রম। অর্থাৎ প্রত্যেকটি সিঁড়ির মাঝখানে যে দূরত্ব আছে ধাপগুলোর, ওই ধাপগুলোর দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। এখন যদি আমরা বলি এই যে এখান থেকে একটা প্যাচ শুরু, এই প্যাচ এখানে, এখানে একটা প্যাচ শুরু, এখানে শেষ, এরকম একটি প্যাচের ভিতর, প্যাচের ভিতর এরকম 10টি ধাপ থাকতে পারে। একটা ধাপের মাঝখানে দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম হলে 10টির মাঝখানে দূরত্ব হয় 34 অ্যাংস্ট্রম। এই জন্য এখানে দেখানো হয়েছে একটি প্যাচের দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম, অর্থাৎ একটি প্যাচের ভিতর এরকম 10টি ধাপ থাকে। তাহলে মোটামুটি ধাপের যে বৈশিষ্ট্য, ভৌত বৈশিষ্ট্য, এগুলো বলা হলো। এখন আসো রেলিং। রেলিং গঠিত হচ্ছে কি, এই যে বাদ বাকি দুইটি উপাদান, একটি পেন্টোজ সুগার, অপরটি ফসফোরিক অ্যাসিড। হ্যাঁ, এই ফসফোরিক অ্যাসিড, তাহলে এটা হচ্ছে পেন্টোজ সুগার। এখানে পেন্টোজ সুগার কেন বলা হচ্ছে, এই সুগারে 5টি কার্বন আছে, 1, 2, 3, 4, 5, এই জন্য বলা হচ্ছে পেন্টোজ সুগার। তো পেন্টোজ সুগারের সাথে কি যুক্ত হবে, ফসফোরিক অ্যাসিড। এই যে পেন্টোজ সুগার, ফসফোরিক অ্যাসিড, পেন্টোজ সুগার, ফসফোরিক অ্যাসিড, অর্থাৎ রেলিং তৈরি হচ্ছে পেন্টোজ সুগার এবং ফসফোরিক অ্যাসিডের পর্যায়ক্রমিক আবর্তনের মাধ্যমে। এই সাইডেও রেলিং তৈরি হচ্ছে পেন্টোজ সুগার এবং ফসফোরিক অ্যাসিডের পর্যায়ক্রমিক আবর্তনের মাধ্যমে। তো এভাবে রেলিং তৈরি হচ্ছে। রেলিং এর এই একটা বৈশিষ্ট্যগুলো, আরো বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলোর ভিতরে একটা হচ্ছে কি, রেলিং এর এই সুগার সবসময় ফসফেটের সাথে 3 এবং 5 নম্বর দিয়ে যুক্ত হবে, 3 এবং 5 নম্বর কার্বনে যুক্ত হবে। এখানে দেখো এই যে 3, 5, কিন্তু এটা যেহেতু প্রান্তে আছে 3 নম্বরটা ফাঁকা আছে, কিন্তু 5 নম্বরটা ফসফোরিক অ্যাসিডের সাথে, আবার এখানে এটা হবে 3, এই 3ও আবার গিয়ে ফসফোরিক অ্যাসিডের সাথে। অনুরূপ মাঝখানে যতগুলো পেন্টোজ সুগার আছে সবগুলো পেন্টোজ সুগার ফসফোরিক অ্যাসিডের সাথে 3 এবং 5 নম্বর কার্বন দিয়ে যুক্ত থাকে। এবার এই যে যুক্ত হচ্ছে, এখানে একটা বন্ধন প্রয়োজন, এই বন্ধনীকে বলা হচ্ছে ফসফো ডাই এস্টার বন্ধনী, ফসফো ডাই এস্টার বন্ধনী। আচ্ছা, তাহলে এটা একটা বৈশিষ্ট্য গেল। এরপর দেখো এই যখন এই প্রান্তে, প্রান্তের পেন্টোজ সুগারের 3 নম্বরটা ফাঁকা থাকে তখন এটাকে বলা হচ্ছে 3' প্রান্ত। আবার এই সাইডে দেখো 5 নম্বর যে কার্বন, এখানে শুধু একটা ফসফেট যুক্ত আছে, অন্য কোনো জিনিস নাই, এটাকে বলা হচ্ছে 5' প্রান্ত। আর যেহেতু ডিএনএটা অ্যান্টি প্যারালাল, অর্থাৎ বিপরীত মুখী এবং সমান্তরাল, এই জন্য এই সাইডে যদি 3 থাকে এই সাইডে 5 থাকবে, আর অপর যে রেলিংটি এটা কি হবে, এই সাইডে এর বিপরীত হবে, অর্থাৎ 3 এখানে এই সাইডে ছিল, এখানে এই সাইডে থাকবে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে অ্যান্টি প্যারালাল, সমান্তরাল, প্যারালাল মানে সমান্তর, অ্যান্টি মানে বিপরীত, অর্থাৎ বিপরীত মুখী হয়ে সূত্রগুলো অবস্থান করে, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যান্টি প্যারালাল। আচ্ছা, এখন বলা হলো যে 3 নম্বর এবং 5 নম্বর ফসফেটের সাথে যুক্ত থাকে, কিন্তু 1 নম্বর
যে কার্বনটা থাকে এটা নাইট্রোজেনাস বেজের সাথে যুক্ত থাকে, নাইট্রোজেনাস বেজের সাথে যুক্ত থাকে সবগুলো সুগারের ক্ষেত্রে। ধর সুগারের 1 নম্বর কার্বন নাইট্রোজেনাস বেজের সাথে যুক্ত থাকে, এই সাইডে যেরকম যুক্ত থাকে ওই সাইডে এরকমই যুক্ত থাকে। আচ্ছা, এখন যে এই সুগারটা নাইট্রোজেনাস বেজের সাথে যুক্ত হবে এখানে বন্ধনী প্রয়োজন, আর এই বন্ধনীকে বলা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধনী। এই বন্ধনীর নাম হলো গ্লাইকোসাইডিক বন্ধনী। অর্থাৎ ডিএনএ তে 3 ধরনের বন্ধনী থাকে। প্রথম হচ্ছে হাইড্রোজেন বন্ধনী, এটা কি নাইট্রোজেনাস বেস গুলোকে যুক্ত করে। এরপর হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধনী, এটি নাইট্রোজেনাস বেস কে সুগারের সাথে যুক্ত করে। এরপর হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধনী, এটি সুগারকে ফসফরিক অ্যাসিডের সাথে যুক্ত করে। এই হলো 3 ধরনের বন্ধনী। এখন দেখো এই যে ডিএনএ, এই ডিএনএ দেখো এখানে কিছু খাস তৈরি হয়েছে, এটা একটা খাস, এখানে এটা একটা খাস, আবার এখানে এই সূত্র এটা একটা খাস, দুটাই খাস। এটা গভীরতা কম, এটা গভীরতা বেশি। তো যে এটার গভীরতা বেশি, এই খাসটির গভীরতা বেশি, এই জন্য এটাকে বলা হচ্ছে মেজর গ্রুপ বা গভীর খাস, আর এটাকে বলা হচ্ছে মাইনর গ্রুপ বা অগভীর খাস। এরকম খাস থাকে আর কি। এরপরে দেখো ডিএনএ যখন পেছানো অবস্থায় থাকে তখন 2টা প্যাসের দৈর্ঘ্য কত হয়, এটাকে বলা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এই ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এখানে 2টি একক ব্যবহার করা যায়, একটা হচ্ছে ন্যানোমিটার আর একটা হচ্ছে অ্যাংস্ট্রম। যদি ন্যানোমিটার এককে প্রবেশ করে তাহলে এটা 2 ন্যানোমিটার বা 2 ন্যানোমিটার, আর অ্যাংস্ট্রমে প্রবেশ করলে এটা হবে 20 অ্যাংস্ট্রম। অনুরূপভাবে এই যে একটি প্যাসের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম, এটা অ্যাংস্ট্রম এককে, আর যদি ন্যানোমিটার এককে প্রবেশ করো তাহলে এটা হবে 3.4 ন্যানোমিটার। তবে খাতায় লেখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তুমি কি অ্যাংস্ট্রম এককে দিবা নাকি ন্যানোমিটার এককে দেবা, যে কোনো একটি একক ব্যবহার করতে হবে, একসাথে 2টা গুলিয়ে ফেলা যাবে না। এই হলো ডিএনএ এর মোটামুটি এই ভৌত গঠন। তাহলে আমরা এখান থেকে আবার একটু একটা গ্লান্সে যাই যে ডিএনএ কি দ্বিসূত্রক বিন্যাস, ডান থেকে বাম দিকে ঘোরানো সিঁড়ির মতো, এবং এটা ডাবল হেলিক্স, এবং এটা কি সমদূরত্ব অবস্থান করে। তারপরে এর সূত্র তৈরি হচ্ছে সুগার ও ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে, ধাপ তৈরি হচ্ছে নাইট্রোজেনাস বেজের মাধ্যমে। এরপরে কি এর সাথে অ্যাডিনিনের সাথে সবসময় থাইমিন যুক্ত থাকে, কখনো অ্যাডিনিনের সাথে সাইটোসিন বা গুয়ানিন থাকে না। অর্থাৎ এটিজিসি, এটিজিসি এটির সাথে 2টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, সি জির সঙ্গে 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, এবং ডিএনএ প্রতিটি প্যাসের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম, এবং এই প্যাসের মাঝখানে 10টি ধাপ থাকে, এবং এর ব্যাস এই যে এতটুকু হচ্ছে ব্যাস 20 ন্যানোমিটার। এবং এখানে কি তৈরি, একটা মেজর গ্রুপ এবং মেজর গ্রুপ এবং মাইনর গ্রুপ সিস্টেম। মেজর গ্রুপ হচ্ছে গভীর গর্ত বা খাস, মাইনর গ্রুপ হচ্ছে অগভীর গর্ত বা খাস। এই হলো মোটামুটি ডিএনএ ভৌত গঠন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো আগামী দিন ইনশাআল্লাহ পরবর্তী লেসন আলোচনা করা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।